রাস্তার ধারে ছোট্ট একটা কুঠির, প্রতিনিয়ত সন্ধ্যার সময় ঠাকুরজির সেবা দেন। বাকিলটার বয়স 50 বছর, 50। পঞ্চাশ বৎসর বয়সে ওয়াকিল এসেছেন গুরুচরণে, জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে মানুষ দীক্ষা নেয়, এই দীক্ষা নিলে হয় কি? দীক্ষা নিলে কি হয়? গুরুদেব চুপচাপ আছেন। আরে বলুন, দীক্ষা নিলে কি হয়? গুরুদেব বললেন, যেটা তুমি জানো না সেটা তোমাকে বোঝাবো কি করে? যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমি তোমাকে বোঝাবো কি করে? দীক্ষা নিলে কি হয় এটা তোমাকে দীক্ষা নিতে হবে, আর নেওয়ার পরেই তুমি জানতে পারবে, তার আগে জানতে পারবে না। তার জন্য তোমার দীক্ষা নেওয়া জরুরি। ওয়াকিল বললেন, তাহলে আমায় দীক্ষা দিন, দীক্ষা ট্রাই করে দেখি এই দীক্ষা নিলে কি হয়। গুরুদেব বললেন, আগে মানুষ হও, যদি মানুষ না হও দীক্ষা নিয়ে কোনো লাভ নেই, আগে মানুষ হও। বাবার কথা শোনো না, দীক্ষা নিলে লাভ হবে না। মার কথা শোনো না, দীক্ষা নিলে লাভ হবে না। গুরুজনদের কথা শোনো না, দীক্ষা নিলে লাভ হবে না। সাধু সন্ত দেখলে প্রণাম করো না, দীক্ষা নিলে কোনো লাভ হবে না। গুরু মহাজনদের দেখলে মাথা নোয়াও না, দীক্ষা নিলে লাভ হবে না। আগে নমন, বিনম্র, বিনতি, শান্ত, ভদ্র স্বভাব, কিঞ্চিত ভাব রাখা লাগবে, তবেই দীক্ষা নেওয়ার লাভ তুমি পাবে। দীক্ষা নিয়ে যদি কেউ গুরু কর্ম করে, হাত দিয়ে যদি বিষাক্ত সাপও ধরে, সাপ তাকে দংশন করবে না। দীক্ষার এত বড় শক্তি, গুরু কর্মের এত বড় বল, একবার তো নিয়ে দেখো, একবার তো করে দেখো। তাহলে আপনি আমায় দীক্ষা দিন। ওরে দীক্ষা দেব, আগে মানুষ হ, আগে মানুষ হ, তারপরে দীক্ষা নিবি। ওয়াকিল বললে, আমি তাহলে মানুষ নই? এত কষ্ট করে পড়াশোনা করলাম, এলএলবি করলাম, আমার আগে পিছে শ শিষ্য ঘুরে, আমি তাহলে মানুষ নই? এক মাস কন্টিনিউ আসে আর দীক্ষা নেওয়ার জন্য রিকোয়েস্ট করে, প্লিজড হয়, অনুগ্রহ করে। কিন্তু গুরুদেব যতবার দীক্ষার কথা বলেন, গুরুদেব বলেন, ফিরে যা, আগে মানুষ, আগে মানুষ, আগে মানুষ, আগে মানুষ, আগে মানুষ। বাবা তোমরা আগে পিছনের দিকে চলে যাও, সামনের দিকে দাঁড়িয়ে থাকলে ভক্তদের অসুবিধা হবে, আগে চলে যাও। আজকের তো একবারে মন বানিয়ে এসেছে, দীক্ষা যদি না দেয়, দীক্ষা দিলে তো ঠিক আছে, আর যদি দীক্ষা না দেয় তাহলে আজকের গুরুর অবস্থা হবে। আজকের গুরুর অবস্থা আমি সারাবো, অভিশাপ নেওয়া লাগে লাগবে, আজকের ব্যবস্থা আমি করব। এটা যেটা রেখেছে চোখ দুটো লাল, গুরু দেখে বুঝতে পারলে আজকের আমার অবস্থা খারাপ। এক মাস পর, শুধু এক মাস ধরে হাঁটছে, বাবা আজকে দীক্ষা দাও, বিকেল বেলা বাবা আজকে দীক্ষা দাও। গুরুদেব বললে, ঠিক আছে, এক কাজ কর, 5টা টাকার প্রসাদ কিনে নিয়ে আয়,
ঠাকুরজিকে ভোগ চড়িয়ে তারপরে তোর দীক্ষা দেব, ঠাকুরজিকে প্রসাদ চড়িয়ে তারপর তোর দীক্ষা দেব। পাঁচ টাকার ভোগ কিনতে যাচ্ছে, প্রসাদ কিনতে যাচ্ছে। আচ্ছা কি প্রসাদ কিনব? ফল মিষ্টি যা পাবি নিবি, ঠাকুরজিকে যেটা দিলে হয় যা পাবি নি। তবে হ্যাঁ, মানুষের দোকান থেকে কিনিস। এবার তো বকিল আরো মাথা গরম হয়ে গেল, এতদিন আমার মানুষ না হয় বলে না, কিন্তু বাজারের দোকানদাররা কিন্তু মানুষ না? যারা দোকানদার আছো বাবা কষ্ট পেও না, আমি তোমাদের বলছি না, অন্য সাইটের দোকানদারদের নিয়ে চর্চা হচ্ছে, রামনগরের দোকানদারদের কথা আমি বলছি না। এসেছে পাঁচ টাকা নিয়ে দাঁড়িয়েছে মিষ্টির দোকানে, পাঁচ টাকার প্রসাদ দাও দেন দেখি, মিষ্টি দাও দেন দেখি, আজকে আমার দীক্ষা হবে। প্রসাদ নিয়ে মনে পড়ে গেল গুরুদেবের কথা, ভালো করে দেখে নিছে মানুষ কিনা। মুখের দিকে যখন তাকিয়েছে দেখছে গলা পর্যন্ত মানুষ, মাথাটা মানুষ না, বললে তোমার মিষ্টি নেওয়া যাবে না। আরে মিষ্টি অসুবিধে কি, সকালবেলা বানিয়েছি তাজা মিষ্টি, মিষ্টিতে কি অসুবিধে ভাই? বললে তোমার মিষ্টি নেওয়া যাবে না, যদি বলি কি অসুবিধে, আমার পিঠে চামড়া রাখা মুশকিল। ভালো এই ভাই, মিষ্টি আমি নেবো না, মিষ্টি রেখে দাও। কোনো কোনো সময় সত্যিকে গোপন করা লাগে, দেখার পরেও বলতে নেই, বলেছ তো মরেছ, যদি বলে দাও বলে দিলেই মরেছ, বলা যাবে না, বলা যাবে না, কেন নেব না। এপারে যে সকল ভক্তগণ আপনারা বসে আছেন, আপনারা একটু ভূমিদান করুন, আগের দিকে সরে আসুন, পিছনের মানুষ বসতে পারছেন, একটু সরে আসুন আপনারা, চার ছকড়া করে ভূমিদান করুন, এক বিঘত চার জপ করে ভূমিদান করুন, একটু আগে আসুন, একটু আগে আসুন, আসুন, মায়েরাও একটু আগে আসুন, আপনারা যারা বাবাদের পিছনে বসে আছেন আপনারাও একটু আগে আসুন। সখী যদি হয় রে সুজন, তেঁতুল পাতায় কুলোয় নজন, মেয়ে ছেলে যদি ভালো হয় ছোট্ট একটা সংসারে ভাসুর, শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে নিয়ে কুলোয়। সখী যদি হয় রে কুজন, তাল পাতাতে আটে না একজন, ব্যক্তি যদি খারাপ হয় সে নিজেকেরও চালনা করতে পারে না, নিজেরও নিজের চালনা করতে পারে না। ভক্ত ভালো হলে সেটে এটে বসে, আর ভক্ত খারাপ হলে পা বাড়িয়ে দেওয়ার জন্য জায়গা সামনে রেখে দেয়, পাটা বাড়াবো পাটা ছাড়াবো। মিষ্টি দোকান থেকে বেরিয়ে আর একটা মিষ্টি দোকানে গেছে, মিষ্টি নিয়েছে, নিয়ে মুখের দিকে যখনই তাকিয়েছে গলা পর্যন্ত মানুষ, কিন্তু গলার উপর থেকে মানুষ না, গলার উপর থেকে মানুষ না, ভারী মুশকিলে পড়ে গেল। এখন যদি এদের বলি কি গলা পর্যন্ত মানুষ তোমরা, আর মাথাটা মানুষ না, তাহলে আমারও পেটন খাওয়া লাগবে। গুরুদেব তাহলে ঠিক বলেছে যে ভালো মানুষ কি খারাপ মানুষ দেখে নিও, মানুষের দোকান থেকে জিনিস নিও। এবার বলে তাহলে মিষ্টি আর নেওয়া যাবে না, তাহলে ফলের দোকানের দিকে যাই। ফলের দোকানে এসে চিন্তা করছে আগে নেব না, ফল আগে কিনবো না, আগে দেখবো মানুষ কিনা, তারপরে বলবো দাও। ফল দোকানে গিয়ে যার মুখের দিকে তাকায় দেখে গলার উপরের থেকে মানুষ না, আর গলার নিচের থেকে মানুষ, এটা কেন? যদি কোনো দোকানদার, সবজি দোকানদার এখানে থেকে থাকেন, কোনো ভি দোকানদার থেকে থাকেন, রাগ করবেন না, খরিদ্দারকে লক্ষ্মী বলা হয়, খরিদ্দারকে লক্ষ্মী বলা হয়। দোকানদাররা কোলের দিকে খারাপ মালটা রেখে দেয়, এদিকে রাখে কিনা জানি না, অন্য সাইডে রাখে। যদি আলু দোকানদার হয় কাছের দিকে খারাপ আলুগুলো রেখে দেয়, পাল্লা সেখান থেকে আগে কাটায়, খারাপ আগে চলে যায়।
দুর্ব্যবহার দেয়, তাই গলা পর্যন্ত তো মানুষ কিন্তু মাথাটা মানুষ না। আবার দেখবেন এ মাথা মানুষ না হওয়ার কারণ কি, কারণ এই যে আমরা মানুষ জন্ম নিয়েছি। আমার এক ছেলে আজকে আস্তে আস্তে বলছিলেন আমার কাছে, বাবা আমরা এরপরে আবার মানুষ জন্ম হব। তা আমি বললাম, বাবা মানুষ হবে কি কি হবে ওটা তোমার উপরে নির্ভর করবে। টোটাল 84 লক্ষ জনি, জনি কটা? 84 লক্ষ। এই 84 লক্ষ জনিতে আমরা কি কি জন্ম নিয়ে তারপর মানব জন্ম হয়েছি? 80 লক্ষ বার আমরা জন্মেছি, 80 লক্ষ জনিতে আমরা জন্ম নিয়েছি, তার পরের জন্ম মানুষ জন্ম। 4 লক্ষ বার মানুষ জন্ম নেওয়া লাগবে, তারপরে ভক্ত হওয়া যাবে, এর আগে ভক্ত হওয়া যাবে না। প্রেম সে বলুন রাধে রাধে। হিসাবটা শুনুন, ভালো করে খেয়াল করবেন। স্থাবর বিংশ লক্ষঞ্চ, স্থাবর মানে পাথর, পর্বত, পাহাড়, ইট, নুড়ি। এই জন্ম নিয়েছি আমরা বিংশ লক্ষঞ্চ, 20 বার, 20 বার, 20 লক্ষ বার। স্থাবর বিংশ লক্ষঞ্চ জল অর্ণব লক্ষকা, জল জীব হয়ে আমরা 9 লক্ষ বার জন্ম নিয়েছি। স্থাবর বিংশ লক্ষঞ্চ জল অর্ণব লক্ষকা, কৃমিনা 10 লক্ষঞ্চ, কৃমি কীট হয়ে আমরা 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। 10 লক্ষ কৃমি কীটের জনিতে জন্মগ্রহণ করেছি। কৃমিনা 10 লক্ষঞ্চ রুদ্র লক্ষঞ্চ পক্ষিণা, 11 লক্ষ বার আমরা পক্ষী জনিতে জন্মগ্রহণ করেছি, আলাগ আলাগ পক্ষী জনিতে জন্মগ্রহণ করেছি। রুদ্র লক্ষঞ্চ পক্ষিণা, পশুনা 30 লক্ষঞ্চ, পশুজনিতে আমরা 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। চতুর্লক্ষাস্তু মানবা, মানব জন্ম নেওয়ার আগে আমাদের কি জন্ম ছিল? পশু জন্ম। স্থাবর জন্ম নেওয়ার পরে যেদিন আমরা শালগ্রাম শিলা হয়ে জন্মালাম, সেদিন আমাদের জন্মের মুক্তি হয়ে গেল। জলজীব হয়ে যেদিন জলজীব হয়ে জন্মাতে জন্মাতে আমরা সুকীট, যে পাথর কাটে, সুকীট হয়ে জন্মালাম, সেদিন আমাদের মুক্তি হয়ে গেল। কৃমিনা 10 লক্ষঞ্চ, যেদিন আমরা গন্ধকৃমি হয়ে জন্মালাম, সেদিন আমাদের মুক্তি হয়ে গেল। রুদ্র লক্ষঞ্চ পক্ষিণা, যেদিন আমরা পাখি হয়ে জন্মালাম, পাখি জন্ম নিতে 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 যেদিন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম, সেদিন আমাদের উদ্ধার হয়ে গেল। পশুনা 30 লক্ষঞ্চ, পশু জনিতে এসে আমরা 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম। কোন পশুতে এসে আমরা উদ্ধার হলাম? বান্দর কুলে জন্ম নেওয়ার পর আমরা উদ্ধার হয়ে গেলাম। পশুর পরে আসে কি? মানব জন্ম। তাই মানুষের বান্দরের স্বভাব যায় না, গলাটা পশুর মতো আর শরীরটা মানুষের মতো। এইবার চিন্তা করছেন, তাহলে সবাই যদি গলার থেকে নিচে মানুষ, গলার উপরের থেকে মানুষ না, তাহলে আমি কি? ওই জন্য গুরুদেব আমায় বলতেন যে আগে মানুষ হও, আগে মানুষ হও, আগে মানুষ হও। যার দেখে তাকে জিজ্ঞাসা করে, দাদা আমার দেখতে কেমন? দাদা আমার দেখতে কেমন? বলে কেন, খুব সুন্দর দেখতে আছে। না ও বলছি না, আমার মাথাটা কেমন? বলে কেমন, মাথাটা তো মানুষের মতো। বলে না, আমার মাথাটা কেমন? আরে মাথাটা মানুষের মতো। মাথা যদি মানুষের মতো হবে তাহলে গুরুদেব কেন বলবে আগে মানুষ হও? ছুটতে 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 গুরুগৃহে এসেছেন, গুরুদেবের পায়ে পড়েছেন, তখন সন্ধ্যা আগত। গুরুদেব আমার দেখতে কেমন? এই তুই তো দীক্ষা নেওয়ার কথা বলছিলিস,
প্রসাদ এনেছিস, দে প্রসাদ, দে দীক্ষা দি। গুরুদেব আপনি আমায় বলতেন কি আগে মানুষ হ, বাজারে গিয়ে দেখলাম সত্যি সত্যি মানুষ হওয়ার দরকার। আমি বাজারে গিয়ে দেখলাম গলার থেকে নিচেরটা মানুষ, মাথাটা মানুষ না। পরে আমার মনে ভাবনা এলো, তাহলে আমি কি, আমাকে দেখতে কেমন? আমি যাকে জিজ্ঞাসা করছি সে বলছে আমি মানুষ, কিন্তু আমার হৃদয়ে বলছে আমি মানুষ না। গুরুদেব আমরা সবার থেকে লুকিয়ে সবকিছু করতে পারি, কিন্তু আমরা কি করেছি আমাদের ছাড়া আর কেউ জানে না। গুরুদেব আমি মানুষ না, মানুষ নই, বোকা কোথাকার, এ কথাটা জিজ্ঞাসা করার জন্য বাজার থেকে এখানে ছুটে আসি? মনিহারি দোকান থেকে একটা আয়না কিনে নিতে পারলি না? আয়না কিনে নিয়ে দেখলেই তো হয়ে যেত। আশ্রম থেকে ছোট্ট একটা আয়না বের করে ওয়াকিলের হাতে দিয়ে দিয়েছে। ওয়াকিল আয়নাটা হাতে নিয়ে দুই চোখ থেকে ছল 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 করে জলঝরা পড়ছে, আর গুরুদেবের চরণে নিজের মাথাটা নুঙিয়ে দিয়েছে। গুরুদেব আমার মনে হয় এই জন্মে আমার আর দীক্ষা নেওয়া হবে না, এ জন্মে মনে হয় আমার আর নাম নেওয়া হবে না। আপনি বলতেন আমি মানুষ না, সত্যি সত্যি আমি মানুষ। আমার গলার থেকে নিচেরটা মানুষ, আমার গলার উপরের থেকে আমি মানুষ না। গুরুদেব কি করলে আমি মানুষ হবো তার উপায় আমায় বলে দিন। আমার মনে হয় এ জন্মে আর আমার দীক্ষা নেওয়া হবে না, আমার মনে হয় এই জন্মটা আমার বেকার হয়ে যাবে, আমার বেকার হয়ে যাবে। গুরুদেব আমায় কৃপা করো। গুরুদেব শিষ্যকে মাটির থেকে তুলে নিয়ে বুকে করে নিয়েছেন। আয় বাবা, স্মরণে মরণ নেই, যদি কেউ তার কুকর্ম ঠাকুরের চরণে স্বীকার করে, ঈশ্বর আমি এটা করেছি, এটা আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করো। তিনি প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর, তিনি করুণা নিধি, তিনি দয়াময়, তিনি কৃপাময়, কৃপা না করে তিনি থাকতে পারেন না। রাজসিক খাবার খেতে ছেড়ে দিয়ে, খাওয়া ছেড়ে দিয়ে ভক্তের বাড়ির খুদগুঁড়ো তিনি খান, অবশ্যই কৃপা করবে। ওঠ বাবা ওঠ, আমি তোর দীক্ষা দিচ্ছি। গুরুদেব আগে আমায় মানুষ করো, আগে আমায় মানুষ করে দিন, আগে আমায় মানুষ করুন, পরে আমায় দীক্ষা দিন, আমি দীক্ষার যোগ্য হইনি এখনো। জানেন গুরুদেব, আমি যখন আয়নায় দেখলাম, আমি যে বলি আমি আমি, আমার এই আছে, আমার ওই আছে, আমার তাই আছে, আয়নায় দর্পণে দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যাকে আমি আমার বলে এত গরিমা এত অহংকার করি, মানুষ প্রবৃত্তি যে আমার ভেতরে নেই। আমাকে সব অপরাধ মুক্ত করিয়ে শুদ্ধ করিয়ে আমাকে গুরুচরণে আশ্রয় করো। গুরুচরণে আশ্রয় নিতে গেলে পিতামাতার অনুমতি দরকার হয়, পিতামাতা অনুমতি না দিলে কখনো দীক্ষা নিতে নেই, কখনো দীক্ষা নিতে নেই।
লালা বাবু, জগৎ শেঠ, জগৎ শেঠ দীক্ষা নেওয়ার আগে লালাবাবু জগৎ শেঠের দ্বন্দ্ব চলত, মাওলা চলত। যখন চৈতন্য হলো দীক্ষা নেওয়ার দরকার, গুরুদেব বললেন, তোমার কি কোনো শত্রু আছে? আছে একজন, আমাদের দুজনার মাওলা চলছে, আগে তার কাছে ভিক্ষা চাও, তার বাড়ির থেকে আগে ভিক্ষা করে নিয়ে এসো, তবে তুমি দীক্ষা নেওয়ার উপযোগী হবে। যদি কারোর শত্রু থেকে থাকে তাহলে সে দীক্ষার উপযোগী না। কারোর কথায় কিছু মনে করলে হবে না, রাগ করলে হবে না, অহংকার করলে হবে না, ক্রোধ করলে হবে না। তার বাড়ি শুনেছেন, তৃণাদপ সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। হরি সাধনা হরি ভজনা এত সহজ না ভাই। আমরা যে বলি আমাদের 100 একর জমি আছে, 200 একর জমি আছে, 500 একর, 700 একর, 1000 একর জমি আছে, আমাদের অট্টালিকা আছে, আমাদের বিল্ডিং আছে, আমাদের ব্যাংক আছে, আমাদের ব্যালেন্স আছে, বলো তো ভাই, বাবা মা মারা গেলে বাবা মাকে যখন শ্মশানে নিয়ে যাও, সব পোথার সময় কটা করি হাতে করে নিয়ে মা গঙ্গার কাছে কেঁদে বলা লাগে, মা গো আমার বাবাকে রাখবো একটু জাগা দাও, আমার মাকে রাখবো একটু জাগা দাও, জাগা দাও। তুমি যদি 100 একর জমির মালিক, তা রাখো না ভাই তোমার জমির উপরে তোমার বাবাকে, গঙ্গার কাছে কান্নাকান্নি করছো কেন? কারণ এ যা কিছু দেখছো এ তোমার না, এ আমার না, এখানকারই। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। এইটুকু সত্য বুঝতে বুঝতে মানুষের 60, 70, 80, 100 বছর পার হয়ে যায়। মানুষ অহংকার ছেড়ে নামতে পারে না। আমার 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 জ্বালায় মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পিছলা দিন এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা আমরা কবে শান্তি পাব, আমরা কবে শান্তি পাব? যেদিন এই আমি নামক পাথরটাকে আমরা ছেড়ে দিতে পারব সেদিন আমরা শান্তি পাব। তার আগে আমরা শান্তি পাব না। ভুল করেও, ভুলেও, যাই অপরাধ যাই দুঃখ করুন না কেন, ঠাকুরের কাছে বিনতি করতে হয়, প্রার্থনা করতে হয়। ভুল করে যদি আসি চরণে, চরণে, ভুল করে যদি আসি চরণে, চরণে, শরণে, 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 ভুল করে যদি আসি শরণে, শরণে, নেবে নাকি শরণে, বল শরণে, শরণে, ভুল করে
আমি তো বসে আছি তোমারই এক কাঙাল, তুমি তো আমার ওগো প্রভু দয়াল। তোমার দিনে দিনে রোনাত হে, তোমার দিনে দিনে রোনাত হে, দিনে রোনাত হে। ভুল করে যদি আসি চরণে চরণে, নেবে নাকি শরণে শরণে শরণে। ভুল করে চরণে চরণে, রাখলে তুমি রাখো আমায় যেখানে তে মর্জি, রাখলে তুমি রাখো আমায় যেখানে তে মর্জি। জনমে রাখবো না তোমার কাছে আরজি, এ জনমে রাখবো না তোমার কাছে আরজি। আমি বড় সুখী জন তোমারই দয়াতে, আমি বড় সুখী জন তোমারই দয়াতে, তোমার দয়াতে। ভুল করে যদি আসি চরণে চরণে, নেবে নাকি শরণে শরণে শরণে। ভুল করে যদি আসি চরণে, ভুল করে ভুল করে ভুল করে যদি আসি শরণে শরণে, প্রভু নেবে নাকি তোমার চরণে চরণে চরণে। রাধে 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 রাধে।